আজকে আমরা দেখব কিভাবে আমরা হিডার এবং ফুডারে তথ্য অ্যাড করতে পারি। এতে এই হিডার ফুডারে অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট। ইনসার্টের মধ্যে যাওয়ার পরে এই যেখানে আমরা পাবো হিডার, এই হিডারে ক্লিক করব। হিডারে ক্লিক করার পরে আমাদের দেখতে হবে যে হিডার কয়টা অংশ। আমরা ধরলাম যে একটা অংশ নেব আমরা, তো এই ব্ল্যাঙ্ক হিডারটা নিলাম। নেওয়ার পরে এখানে আমরা লিখবো, যেহেতু আমাদের একটা প্যাড তৈরি করব, প্যাড তৈরি করার জন্য সাধারণত হিডার ফুডারে তথ্যগুলো দেওয়া হয়। তো এখানে আমরা প্যাড তৈরি করার জন্য আমরা লিখলাম টাঙ্গাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নিচে দিলাম অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে নগর জলপাই টাঙ্গাইল টাঙ্গাইল, এইটুকু দিলাম। এইটুকু দিয়ে এটাকে আমাদের সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য আমরা কন্ট্রোল ই দিব, দিলেই সেন্টারে চলে আসবে। এখানে একটা কথা আছে যে আমরা এইটাকে একটু বড় করব। বড় করার জন্য আমরা এখানে দেওয়ার পরে হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে বড় করে দেব, দিলাম 26। 26 দেওয়ার পরে আমরা ফোনটা যেটা আছে ফোনটাকে আমরা করবো কপার ব্ল্যাক, কপার ব্ল্যাক, কপার ব্ল্যাক। তাহলে কপার মানে সিতে দিতে হবে, ABC কপার ব্ল্যাক, কপার ব্ল্যাক, কপার ব্ল্যাক, কপার ব্ল্যাক, কপার ব্ল্যাক, এই যে কপার ব্ল্যাক, এটা দিলাম। আর এখানে আমাদের অনেক সময় কালারটা চেঞ্জ করতে বলে, এই কালারটা আমরা দিব নীল কালার বা সবুজ, এটা দিলাম। তো এইটুকু আমাদের হিটার ফোনটা। এখন এর নিচে যদি আমরা কোনো দাগ দিতে চাই সেক্ষেত্রে আমাদের যেতে হবে ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পরে শেপ, শেপের পরে এখানে আমরা ইয়ে করবো, তারপরে সেখান থেকে আমরা শিফট ধরে এটা টান দিব। শিফট ধরে আমরা যখন টান দিব তখন লেখাটা অ্যাকুরেট সমান হবে সব দিকে। এই যে আমাদের শিফট ধরে টান দিলাম, লেখাটা আমাদের হয়ে গেল। লেখাটাকে একটু নিচে দিলাম, এইভাবে নিচে দেওয়ার পরে আমাদের এটা একটা হয়ে গেল। এখন আমরা এখানে যদি লগ ইন দিতে চাই, তাহলে আমরা জানি যে আমাদের ইনসার্ট থেকে পিকচার নিয়ে আসতে, পিকচার আছে কোথায়, আমি যদি ডিসপিসির মধ্যে কোনো পিকচার থাকে তাহলে সেই পিকচারটা আমরা নেব। এখান থেকে ধরলাম যে এই পিকচারটাকে আমরা লগ হিসেবে দিলাম, তাদের সমস্যা নেই, পরে পিকচারটাকে ছোট করে দেবো। এইরকম পিকচার দিলাম, দেখ এই পিকচারটাকে আমরা কি করবো, ইন ফ্রন্ট অফ টেক্সট করবো, করলে এই যে লেখাটার ওপরে চলে আসবে। এখন এখান থেকে ডান পাশে পিকচার সাইজ আছে, এই সাইজটার থেকে আমরা এই দুটো লক উঠে দিয়ে আমাদেরকে সাইজ দেবো দেয়ার বাই দেয়ার, তাহলে 1.5 বা 1. ওকে দিলাম, এখানে 1.5, 1.5, তাহলে দেয়ার বাই দেয়ার দিলাম। এই দুই রেশিও যদি উঠে না দেয় তাহলে দুটো একইরকম আমি দিতে পারবো না, এখানে যা দেবো তার রেশিও অনুযায়ী এখানে অটোমেটিক চলে আসবে। এই জন্য আমি এই দুটা লক উঠাই দিলাম। দিয়ে এখন ওকে দিলে আমার এটা 1 হয় না, এটা টান পড়ছে 1.5। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমাদের এই যে পিকচারটা ছোট হয়ে গেল। আমি যদি আর একটু ছোট করি সেটা করতে পারবো, 1 ইঞ্চি 1 ইঞ্চি করতে পারবো। তো এটা করার জন্য আবার এখানে যাবো, আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি দিই, যেহেতু এটা বড় আছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিলাম। ওকে দিলাম, পিকচারটা আমার আরো ছোট হয়ে গেল। পিকচারটা কোথায় বসবো, এখানে। তো এখানে যদি বসাই, আমি যদি মনে করি আমার এটা একটু সরে যাওয়া দরকার, তাহলে এইভাবে আমি একটু সরে দেবো। সরে যাওয়ার পরে যদি দ্বিতীয় লাইনে চলে আসে তাহলে আমরা আর একটু ছোট করে দিই, এই এক লাইন আসছে। কারণ এই পিকচারটাকে যদি আমাদের গোল রাউন্ডে আকারে দেখাতে চাই তাহলে আমরা এই ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে সরি লেআউট কার মধ্যে আসছে, ও পিকচার ফরম্যাট, এই পিকচার ফরম্যাটের মধ্যে যাও। পিকচার ফরম্যাটের মধ্যে যাওয়ার পরে এটা খেয়াল রাখতে হবে, যখন আমি বাইরে ক্লিক করবো তখন এই পিকচার ফরম্যাটটা থাকবে না। এই যে আমি এখানে ক্লিক করছি পিকচার ফরম্যাট নাই, কিন্তু আমি যখন পিকচার পর ক্লিক করবো তখনই এই পিকচার ফরম্যাটটা ওপেন হবে। তখন এই পিকচার ফরম্যাটে ক্লিক করে আমরা এখানে যাবো, তারপরে এই যে গোল এইভাবে আছে এইভাবে দিতে পারি, বা আমি এইটা জাস্ট এটা দিয়ে দিলাম আমার দেখার সুবিধার্থে। এটা আমার হিটার হয়ে গেল। হিটার হয়ে যাওয়ার পরে আমার এখন বাইরে ক্লিক করলে আমার এটা হিটার কমপ্লিট। এখন আমাকে ফুটারে যেতে হবে। তো ফুটার যদি করতে চাই তাহলে আবার ইনসার্টে যাবো। ইনসার্টে যাওয়ার পরে এই যে ফুটার অপশন আছে, এই ফুটার অপশনে যাবো। তারপর যেহেতু আমরা তিন ধরনের নেবো, তিনটা সেকশন থাকবে, 1, 2, 3, এই জন্য আমি এইটা 3 কলামস এটা সিলেক্ট করবো। 3 কলাম সিলেক্ট করার পরে এখানে হয়তো আমি দিলাম কন্ট্যাক্ট নম্বর, কন্ট্যাক্ট নম্বর, এখানে একটা নম্বর যে কোনো দিলাম,
তারপরে দিলাম ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমি ওয়েবসাইট দিলাম মাঝখানতে। ওয়েবসাইট হচ্ছে www.com। এরপরে আমি এখানে হয়তো দিলাম আমার আরেকটা কিছু, এখানে দিলাম যে অ্যাড্রেস দিলাম নগর জাল বই টাঙ্গাইল টাঙ্গাইল। দেওয়ার পরে ওকে করলাম, বাইরে ক্লিক করলাম, তাহলে আমার এই যেখানে ফুটার তিনটা কলাম হয়ে গেল, এখানে আমার হিটারও হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় পরীক্ষায় আসে যে এইটা প্যাড তৈরি করার পরে এই প্যাডের ভিতরে একটা ছবি ইনসার্ট করতে বলে এবং যার রেজুলেশন 50 স্কেলে দিতে বলে। তো সেটা আমরা কীভাবে করব, এটাকে ওয়াটার মার্কও বলা হয়, যে ওয়াটার মার্ক দিতে হবে। তো ওয়াটার মার্ক দেওয়ার জন্য আমরা কোথায় যাব, দেখি ডিজাইনের মধ্যে চলে যাব। ডিজাইনের মধ্যে ক্লিক করলে এখানে এই যে ওয়াটার মার্ক কথাটা আছে, ওয়াটার মার্ক এখানে ক্লিক করব, করলে এই যে কাস্টম ওয়াটার মার্ক এখানে চলে যাব। কাস্টম ওয়াটার মার্কে যাওয়ার পরে আমরা এখানে যদি টেক্সট দেই তাহলে এখানে ক্লিক করব, আর যদি কোনো পিকচার দিতে বলে তাহলে এই যে পিকচারে ওয়াটার মার্ক ক্লিক করব। করার পর এখান থেকে আমি একটা পিকচার তুলে নিয়ে আসবো। তো পিকচার কোথায় আছে, আমার পিকচারটা আছে, পিকচার দিলাম, দেওয়ার পর এখানে আমার এই ডেস্কটপে আমি পিকচার দিলাম, ধরলাম ওই লগোটাই ওয়াটার মার্ক করবো, তাহলে এটা নিলাম। নেওয়ার পর এই যে আমার পিকচারটা হয়ে গেল। এখন এখানে অটো কথাটা আছে, স্কেল, এই স্কেলটাকে অটোকে উঠে দিয়ে আমি 200 করে দেবো, কারণ 200 বলে অথবা 150 বলে। ওকে দিলি আমার এই যে পিকচার ওয়াটার পিকচারটা নিচে চলে গেছে। এখন এর মধ্যে আমি যা কিছু লিখি কোনো সমস্যা নেই, এটা হলো ওয়াটার মার্ক। যদি আরও একটু ছোটো করে দেই বা অন্য কিছু এই লেখাটা আছে আমি এটা চেঞ্জ করে দিই, অন্য একটা পিকচার দেবো, এটা রিমুভ করার জন্য কী করবো, ওয়াটার মার্কে ক্লিক করবো, তারপর রিমুভ ওয়াটার মার্ক, তাহলে ওয়াটার মার্ক রিমুভ হয়ে গেল। আবার আমি অন্য একটা পিকচার নিয়ে এসে এই পিকচারটা একটু ইয়ে দেখাচ্ছে, কাস্টম ওয়াটার মার্কে যাবো, যাওয়ার পর পিকচারে যাবো, পিকচার এখান থেকে উঠে নেবো, ওয়ার্ক মানে অফলাইন থেকে নেবো আমি। তাহলে এটা আমি কোন পিকচারটা দিই, এখানে কোনো পিকচার আছে কিনা আমি দেখি, অন্য কোনো পিকচার ডেস্কটপে দেখি আমি যদি থাকে, আমরা সেই পিকচারটাকে দেবো। এর মধ্যে নাই, প্রত্যেকটা পিকচারের মধ্যে লেখা আছে, তো এই পিকচারটা দিলাম, এটা কম লেখা আছে। তারপর এরকম হলো, আর এখানে আমরা স্কেলটা 200 করে দিতে বলবেন, 200 দিলে আমার এটা হয়ে গেল, এই যে পিকচারটা হয়ে গেল, এটা আমার ওয়াটার মার্ক হয়ে গেল। এই ওয়াটার মার্ক করার পরে আমি যদি মনে করি যে পিকচার দিয়ে ওয়াটার মার্ক করবো না, আমি কোনো লেখা দিব, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে আবার রিমুভ করি। রিমুভ করার জন্য ওয়াটার মার্কে যাবো এবং রিমুভে ক্লিক করব। করার পরে এখানে আমি আবার ওয়াটার মার্কে যাবো, যার পর কাস্টম ওয়াটার মার্কে যাবো, যার পর এই টেক্সট কথাটা সেখানে দেবো। এখানে আমি টেক্সট দিলাম হয়তো ডোন্ট কপি, মানে কপি করা যাবে না, এটা এটা লিখলাম। লেখার পরে ফোন ক্যালিব্রেট আছে, ক্যালিব্রেট রাখলাম, সাইজ অটো আছে অটো দিলাম, যদি বড় করি তাহলে করতে পারবো, ও কালার যেটা আছে এই যে এই কালারই দিলাম, কালার অন্যটা দিব না, ওকে দিলাম, দিলে এই যে ডোন্ট কপি আমার এটা ওয়াটার মার্ক হয়ে গেল। এইভাবে আমরা একটা প্যাডের নিচে ওয়াটার মার্ক দিতে পারি এবং হেডার প্যাডে দিতে পারি। ওয়াটার মার্ক দেওয়ার অর্থ কি, যে আমার এই জিনিসটা কেউ যেন কপি করতে পারে না, কপি করলে যেন আমি বুঝতে পারি যে আমার এটা কপি করেছে। মানে এই ওয়াটার রিমুভ মার্ক যখন কেউ দিবে এটা ফটোকপি করতে গেলে, তখন এই ওয়াটার মার্কটা রিমুভ করতে পারবে না। তো আজকে আমরা শিখলাম কি, যে কীভাবে আমরা হেডারে টেক্সট অ্যাড করতে পারি এবং লগো অ্যাড করতে পারি, পাশাপাশি ফুটারে কীভাবে টেক্সট অ্যাড করতে পারি, এবং এখানে আমরা ওয়াটার মার্ক লেটার অথবা পিকচার কীভাবে সেট করতে পারি, এবং পিকচারের স্কেল কতটুকু 200 এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, এইটুকু আজকে শিখলাম। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে।